সুপ্রভাত বন্ধুরা, আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। নতুন আবার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 13 আগস্ট শনিবার, এখন বাজে প্রায় 8:30। এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি। কালকে তোমাদের সামনে আর আসতে পারিনি তালের বড়া করার পরে, তার কারণটা বলছি। সেটা হচ্ছে আমার হাতের এই জায়গাতে খুব ব্যথা করছে, যন্ত্রণা করছে, আমি হাত সরাতে পাচ্ছি না, মানে এতটা ব্যথা করছে। তো কালকে ও অনেকটা সময় ছেঁক দিয়ে দিয়েছিল, ঠান্ডা আর গরম জলের ছেঁক দিয়ে দিয়েছিল। একটু ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার শুরু হয়েছে, মানে রাতে আবার শুরু হয়েছে। তো ভিডিও বড় হয়ে গিয়েছিল, তার জন্য আর লাস্টে আসেনি তোমাদের সামনে। যেটা হচ্ছে আমি বুঝতে পারছি কেন এই প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে অনেকটা সময় ধরে যেহেতু ভিডিও এডিটিং করতে হয়, তো মানে একভাবে এরকম হাতের কাজ করে যেতে হয়। হ্যাঁ, তো এই পেশিতে টান ধরছে, তো কিচ্ছু করার নেই, এখন তো এডিটিং আমাকে নিজেকেই করতে হবে, কারণ আমার হাজব্যান্ড একে তো সময় পায় না, তার উপরে ও এডিটিং কিন্তু পারেও না, চেষ্টা করছে, ও কিন্তু শেখার চেষ্টা করছে। তো সময় পাবে, একটু বসবে, তারপরে তো শিখতে পারবে, তাই না? তো যাই হোক, একা একাই করি তো এডিটিংটা, তার জন্য কিন্তু এরকম হচ্ছে। তো ও বলছে যে একটা ডাক্তার দেখিয়ে নেব, খুব ব্যথা করছে, কিন্তু খুবই ব্যথা করছে। তো দেখি একটু চেক দিয়ে দেখি, যদি ঠিক হয়, ডাক্তার দেখাতে আমার একটুও ভালো লাগে না, ওষুধ খেতে আমি একটুও পছন্দ করি না। আমি ইঞ্জেকশন দিতে ভয় পাই, ওষুধ খেতে ভয় পাই, মানে ডাক্তার দূরে থাক দূরে থাক। তার জন্য কিন্তু এই কারণে সবসময় চেষ্টা করি যে একটু এক্সারসাইজ করা, সুন্দর হেলদি খাবার খাওয়া, এই জন্যই কিন্তু চেষ্টা করি, কারণ আমি জানি শরীর খারাপ হলে আমার অবস্থা মানে 12টা বেজে যাবে। যদিও যতই তুমি সমস্ত কিছু মেনটেন করার চেষ্টা করো না কেন, কিছু কিছু সময় শরীর খারাপ হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতটুকু মেনে চলা যায় ততটুকু কিন্তু আমি মেনে চলি। তো যাই হোক, চলো আজকে আবার নতুন একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিন কী কী কাজ করি দেখতে থাকো। তেমন কোনো কিন্তু কাজ নেই, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কারণ বাসনপত্র প্রচুর জমে গেছে। কালকে ওই বললাম, যেহেতু হাতে ব্যথা করছিল, তার জন্য আর আমি কিচ্ছু করিনি, রান্না ততটা করব না আজকে, টুকটাক করব, কিন্তু রান্নাঘরে কাজ রয়েছে প্রচুর। তো চলো তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করে নেব। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটি, আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক 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 শেয়ার করো। আর তুমি যদি এই চ্যানেল আজকে প্রথম হয়ে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। যখন দেখবো যে অনেক সাবস্ক্রাইবার, তখন কিন্তু বেশ আনন্দ লাগে মনে মতো। তো চলো, যদি ভালো লাগে ভিডিও অবভিয়াসলি, তাহলে সাবস্ক্রাইব করো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটি। চলো পেপার তুলে নিই, আজকে পেপার এখনও তোলা হয়নি। আমি এক্ষুনি পোশাক পরিবর্তন করব না, ড্রেস চেঞ্জ করব না, তার কারণ হচ্ছে আমি একটুখানি বাইরে যাব, দুই একটা জিনিস কিনবো, আমার টিপ ফুরিয়ে গেছে, এরকম টুকটাক দু একটা জিনিস কিনবো, তার জন্য এখনই পোশাক পরিবর্তন করছি না। তো চলো পেপার তুলে নিই, তারপরে আমি একটু ওটস খেয়ে নেব। আজকে কিন্তু আমি সকালে ভাত খাবো না, তার কারণ হচ্ছে কালকে অনেকটা ভাজাভুজি খাওয়া হয়ে গেছে, আজকেও টুকটাক সারাদিন চলবে, তার জন্যই কিন্তু আমি ভাত অতটা আজকে খাবো না। তো চলো পেপার তুলে তারপরে তোমাদের সঙ্গে ওটস খাওয়াটা শেয়ার করবো আজকে, ঠিক আছে? চলো সঙ্গে থাক। তো দেখো কী কী পেপার দিল, তোমাদেরকে একটু দেখাই। আজকে শনিবার, তো আজকে দিয়েছে প্রথমে টাইমস অফ ইন্ডিয়া, তারপরে দিয়েছে আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে, তারপরে দিয়েছে বর্তমান দিয়েছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে শরীর ও স্বাস্থ্য যে ম্যাগাজিনটা নিই সেটা, এটা মাসে একটা করে দেয়। তো খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করে, আজকে যেমন করেছে বুদ্ধি এবং আইকিউ কীভাবে বাড়াবে এটা নিয়ে আলোচনা করেছে, খুব সুন্দর হয় এই মানে ম্যাগাজিনটি। খুব বেশি দাম না, এখন দাম বাড়িয়ে দিয়েছে, আগে মনে হয় নি তো 14 টাকা না কথা, এখন মানে 18 টাকা করেছে। যাই হোক, চলো সঙ্গে থাকো রান্নাঘরে, চলো।
আমি এই ওটসটা খাই, এটা খাই। কালকে এটা নিয়ে এসেছে, ফুরিয়ে গেছে। আগের দিন যেটা ছিল মানে ওটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে। বাবা যা যা, এটা শেষ একটুখানি আছে। তো যাই হোক, কালকে তো নিয়ে এসেছি, এখনো ভাঙিনি আমি। আমার সমস্ত কিছু এখানে টুকটুক টুকটুক করে ভরতে ভরতে সব কিছু এর মধ্যে ভরে রাখি। তো চলো ওটস তৈরি করে দেখাই আজকে তোমাদেরকে, ঠিক আছে? আমি একটা ছোট্ট পাত্র দিয়ে নিয়েছি, তার কারণে আমি একা খাবো, তো তার জন্যই। তো আমি দুধ দিয়ে দিচ্ছি, আমি আজকে শুধু দুধের করব। তোমরা চাইলে জল এবং দুধ মিশিয়েও করতে পারো, আবার যদি দুধ না থাকে একান্তই তাহলে শুধু জল দিয়েও করতে পারো। এটা খুব টেস্টি এবং হেলদি একটি খাবার। সকালে যদি তুমি, অনেকেই আছে সকালে ভাত পছন্দ করে না, তাদের জন্য কিন্তু খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই খাবার যদি নিয়মিত কেউ খায় তাহলে কিন্তু, সকালে যদি অন্য কিছু না খেয়ে ওটস খায় তাহলে কিন্তু তার যদি হেলদি বডি থাকে সেটা কিন্তু মেনটেন করতে সুবিধা হবে, বডি কিন্তু আরে হেলদি হবে না। ভীষণই উপকারী একটি খাবার। তো আমি দিয়ে দিচ্ছি ওটস, দিয়ে আমি অন্য কিছু কিন্তু দেব না। এর মধ্যে অনেকেই চিনি মিশিয়ে দেয়, আমি চিনি দিই না। আমি যদি দুধ নাও থাকে, যদি শুধু জল দিয়েও করি তাহলেও কিন্তু আমি চিনি দিই না, কারণ আমি চিনিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে তো আমি সকালে ভাত খাবো না, আজকে ওটস খাবো, এবং আজকে সারা দিন চেষ্টা করব লাইট খাবার খাওয়া। তার কারণ হচ্ছে আগের দিন আমি অনেকটাই রিচ খাবার খেয়েছি, কিন্তু তার জন্য আজকে দুপুরেও আমি একা খাবো। তো ভাবছি সিদ্ধ খেয়ে নেব, কোনো তরকারি টরকারি কিচ্ছু করব না। তো আমার ওটস করা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে, এবং ওপরে কিছুটা কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। না, সবসময় যে কাজু কিংবা কিশমিশ দিয়েই আমি খাই তা কিন্তু নয়, যখন যেটা থাকে তখন তেমনভাবেই খাই। তো চলো এবার আমি এটা খেয়ে নেব, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে? তো চলো খেয়ে নিই হেলদি অ্যান্ড টেস্টি ওটস। হেভি হয়েছে, হেভি। এই দুধে সব থেকে সুন্দর হয়েছে তার কারণ বলছি, যেহেতু ক্রিম দুধ তার জন্যই কিন্তু সুন্দর হয়েছে। চলো খেয়ে বাজারে যাব, ঠিক আছে? চলো দেখো, জল খেতে গিয়ে গেল পোশাক ভিজে, ওই গেঞ্জিটা ভিজে গেছে পুরো, চুল বেঁধে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিলাম ওই জন্য। চলো যাই, আমি বাজারে চলে এসেছি। আমি কানের খুঁজছিলাম, আগের দিন যেই ড্রেসটি আমি কিনেছি তো ওই ড্রেসের ম্যাচিং করে কানের দেখছিলাম, কিন্তু খুব একটা ভালো এখানে পেলাম না। এবং আমার হাজব্যান্ডও বললো, ওকে ফোন করলাম তো বললো যে তাহলে থাক, আমরা তো গড়িয়াহাটে যাব, তারপরে নিউ মার্কেটে যাব, তখন নিয়ে নিতে পারবো। এই কানেরটি পছন্দ হচ্ছিল, কিন্তু ওই আমার যে ড্রেস সেই কালারের সঙ্গে ম্যাচ করবে কি না আমি বুঝে উঠতে পারছিলাম না, তো তার জন্যই আর নিইনি। টিপ নিয়েছি আর একটা নেল পালিশ নিয়েছি, নিয়ে কিন্তু চলে এসেছি, আর অন্য কিছু কিন্তু কিনিনি। এবং এই যে দাদাটি রয়েছে, দাদার ভাইয়ের দোকান, তার জন্য কিন্তু দাদা ঠিকমতো দামও বলতে পারছিল না। তো যাই হোক, আমি চলে আসছি, আবার ব্যাকে চলে আসছি। সঙ্গে থাকো, ব্লগটি দেখতে থাকো। দেখো বাসনপত্র পুরো ডান হয়ে রয়েছে, এগুলো আমি এক এক করে পরিষ্কার করে নেব, অনেকগুলো জমে গেছে। একসঙ্গে কিন্তু এতগুলো বাসন আমি মানে জমতে দিই না, তার কারণ হচ্ছে অনেকগুলো যখন এক হয়ে যায় না তখন মানে মাথা ব্যথা দাঁড়িয়ে যায় যে হ্যাঁ এতগুলো পরিষ্কার করব। ওই জন্য আমি
আস্তে আস্তে অল্প অল্প করে যতটা পারি যখন যেটাতে খাই সেটা কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম আগের দিন আমি যেহেতু কোনো কিছুই পরিষ্কার করতে পারিনি, কষ্ট হচ্ছিল, তার জন্যই কিন্তু এতগুলো জমে গেছে। তো যাই হোক, আজকে সারাটা দিন আমি পরে যেহেতু ওভার ভয়েস দিচ্ছি তার জন্য তোমাদেরকে বলতে পারছি, আজকে সারাটা দিন আমার যে কীভাবে কেটেছে তোমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না। এই বাসন মাজার পরে আমার একটা ফোন আসে আমার একদম খুব কাছের একজন মানুষের একটা প্রবলেম নিয়ে। তো তারপরে ওটা নিয়ে এতটা মন খারাপ ছিল, এতটা টেনশনের মধ্যে ছিলাম যে মানে রান্নাও করিনি, খাইও নি। তোমাদেরকে বললাম সকালে যে আমি আজকে সিদ্ধ ভাত খাবো, তো সিদ্ধ ভাতই খেয়েছিলাম, সেটাও প্রায় 4টে বেজে গেছে তখন, মানে ওই 3:30 সময় দুটো সিদ্ধ ভাত চাপিয়ে দিলাম, যেহেতু আমি আজকে একা খেয়েছিলাম, আমার হাজবেন্ড ছিল না, ও দুপুরবেলা আজকে খাইনি, তো তার জন্যই কিন্তু ওটা সম্ভব হয়েছিল, না হলে আরও প্রবলেমে পড়ে যেতাম। যদিও থাকলে ও নিজেও কিছু করতো যখন দেখে যে আমার মন খারাপ কোনো বিষয়ে, মন খারাপ ঠিক নয় তবে ভাবছিলাম কি করা যায়, এই মুহূর্তে কি করা প্রয়োজন, এইসব নিয়ে ভাবছিলাম। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে মানে খাবার খাওয়ার আর মন ছিল না, মানে মুডই ছিল না যে খাবো, তার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল। এবং আমার হাজবেন্ড ফোন করে এটা বলছে অন্তত তুমি কিছু খাও, তারপরে যেটা হয় দেখা যাবে। তো অ্যাট লাস্ট যে প্রবলেমটা নিয়ে সমস্যায় ছিলাম সেটা পরবর্তীতে ঠিক হয়েছে। তার জন্য রাতে যখন ঘুমাতে গেছি মানে পুরো নিশ্চিন্ত মনে ঘুমাতে গেছি। লাস্ট তোমাদের সঙ্গে কিন্তু রাতে আবার কথা বলেছি, আমি রাতের যে ভিডিও একটুখানি করেছি, আমি ভিডিও শ্যুট করছিলাম এই চ্যানেলের জন্যই, একটা স্পেশাল ভিডিও শ্যুট করছিলাম, সেই ভিডিওটাও কিন্তু খুব একটা যে আমি যতটা সুন্দর করে পরিবেশন করব ভেবেছিলাম ততটা সুন্দর করে পরিবেশন করতে পারিনি। তার কারণ হচ্ছে ওই যে বললাম কোনো একটি বিষয়ে যদি উদাসীন হয়ে থাকে মন, না তখন কন্টেন্ট নিয়ে অত ভাবার মানে অতটা ভাবা যায় না। আর আমি যখন কোনো স্পেশাল কোনো ভিডিও করি স্পেশাল কোনো একটি বিষয় নিয়ে, তো সেটার ওপরে ভীষণভাবে ফোকাস দিই। আর আজকে যে ভিডিওটা করেছি ওটা আমার কাছে ভীষণই ভীষণই স্পেশাল একটি ভিডিও, আমার এই চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কিন্তু সেই ভিডিওটা আমি খুব একটা যে মনের মতো করতে পেরেছি তা কিন্তু নয়, কিন্তু আর সময়ও নেই, তাই আর নতুন করে শ্যুট করতেও পারলাম না, যেটা করেছি এটাই দেব। এইখানে একটি গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যারা হাউস ওয়াইফ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যখন কোনো ফাইবার কিংবা সেরামিক কিংবা কাচের কোনো বাটি হোক, সে বাসন হোক কিংবা প্লেট হোক, যেটাই হোক না কেন, কি বাউল হোক, যেটাই হোক না কেন, আমরা যখন পরিষ্কার করি তখন ম্যাক্সিমাম মানুষ কী করে, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে সেটা কিন্তু মাজে। কিন্তু এটা করলে ওর যে একটা কালার, একটা যে গ্ল্যামার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে একটা ন্যাকড়া জাতীয় কিছু নিতে হবে, কিংবা কাগজ কিংবা তুলো, এর সাহায্যে আস্তে আস্তে কিন্তু তুমি লিকুইড কোনো সোপ দিয়ে কিংবা এমনি যে সোপ ব্যবহার করো রান্নাঘরে থাকে, তো সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে। এতে করে যেটা হবে, তোমার যে ফাইবারের জিনিস হোক, কাচের জিনিস হোক কিংবা সেরামিক কোনো যদি জিনিস হয়, তাহলে সেটা কিন্তু বহুদিন পর্যন্ত কালারটা একই থাকবে, চকচক করবে, যে একটা দাগের যে একটা প্রবলেম আসে বিশেষ করে ফাইবারের জিনিসগুলোই একটা দাগ পড়ে যায় কিন্তু অনেক দিন ব্যবহার করার ফলে, সেই দাগটা কিন্তু পড়ে কেবলমাত্র মাজার দোষে। ঘষে ঘষে যারা মাজে স্কচ ব্রাইট দিয়ে তাদেরই কিন্তু ওরকম দাগ পড়ে যায়। তো তুমি যদি এরকম একটা নরম ন্যাকড়া কিংবা তুলো কিংবা কাগজ এর সাহায্যে যদি পরিষ্কার করো, তাহলে কিন্তু এই দাগ কখনোই লাগবে না, এবং তোমার যে পাত্র সেগুলো কিন্তু একদম নতুনের মতো থাকবে অনেক দিন পর্যন্ত। তো এই টিপসটি আমি পেয়েছিলাম একটা আর্টিকেলে, আশা করি তোমাদের কাজে লাগবে। হাই বন্ধুরা, আজকে দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে একটা বিশেষ সংশয়ে পড়েছিলাম, একটা বিষয় নিয়ে একটু চিন্তিত ছিলাম। তো
সেই জন্যই আর ব্লগ করার কথা আর মাথাতেও আসেনি, একটু আপসেট ছিলাম। তো এখন আপাতত ঠিক আছে, যে বিষয়টি নিয়ে চিন্তা করছিলাম আর সেটা এখন অতটা চিন্তার আর কিছু নেই। তো আমি বলতে পারছি না কি বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম, তার জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে কথা বলা কিংবা ভিডিও করা কিছুই করতে পারিনি। তো এখন যেটা করছিলাম, যখন প্রবলেমটা সলভ হয়ে গেল তারপরে আমার একটা ভিডিও করার ছিল, তো সেই ভিডিওটি করলাম, করে এই সবে উঠলাম। এখন প্রায় 10:30 বাজে, এখনও কিন্তু আমার খাওয়া হয়নি। তো কিছু কিছু দিন এমন যায় যে কোনো একটি টেনশন যদি হঠাৎ চলে আসে, দেখো আমাদের লাইফে যদি কোনো সমস্যা আসে না তখন মানে সেটা ফেস করতে অতটাও প্রবলেম হয় না, কিন্তু যখন আমাদের খুব কাছের কিছু প্রিয় মানুষ থাকে তাদের যদি কোনো সমস্যার মধ্যে তারা পড়ে, যখন শুনি না তখন খুব খারাপ লাগে এবং তৎক্ষণাৎ মনে হয় যদি কিছু একটু করতে পারতাম, কি করলে ওর সমস্যাটার সমাধান হবে, এরকম মনের মধ্যে আসে। কিন্তু আমাদের সারাদিন যদি আমরা কাজ করি, রাত দিন কাজ করলেও আমরা অতটা ক্লান্ত অনুভব করি না, যতটা ক্লান্ত অনুভব করি যদি কাছের কোনো মানুষের কোনো সমস্যা হয় তখন। যাই হোক, কথা বলতে বলতে ফোন চলে আসলো, তাই ভিডিও কেটে কথা বলছিলাম। এটাই বলার, প্রতিটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জীবনটা সুন্দর হয়ে উঠুক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক, এই প্রার্থনা করি সমস্ত সময়ে। মানে এই একটা জিনিস আমি সবসময় সবার জন্য চাই যে সবাই ভালো থাকুক, কারণ আমাদের মন যদি ভালো না থাকে না, আমাদের সত্যি কথা বলতে আমাদের জীবনটাই যেন এলোমেলো হয়ে যায়, কোনো কিচ্ছু ভালো লাগে না, তাই না? যখন আমাদের মন খারাপ হয়, কোনো খারাপ ঘটনা আমাদের সঙ্গে ঘটে, তখন আমাদের মনে হয় যেন মানে বাঁচার মধ্যেও কোনো আনন্দ নেই, মুখে হাসি থাকে না, জীবনটাই যেন অর্থহীন বলে মনে হয়। তো এটাই বলার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের লাইফে সমস্যা আসবে, আমাদের লাইফে অনেক কিছু ফেস করতে হবে, তারপরেও আমাদের আবার নতুনভাবে আবার একটি সকাল শুরু করতে হবে, আবার সমস্ত কিছু সাজিয়ে নতুন করে আমাদের চলতে হবে, এরই নাম জীবন, তাই না? তো চলো আজকের ভিডিও এখানে শেষ করবো, প্রায় 11টা বাজতে গেল, ফোন চলে এসেছিলো, এই যে বললাম অনেকটা সময় ওখানে কথা বললাম, তার জন্যই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। এবার আমি খাবো, তারপরে একটু এডিটিং বসলেও বসতে পারি, হাতে ব্যথা করছে, সকালেই বললাম ব্যথাটা কিন্তু এখনো কমেনি, তো জানি না এডিটিং করতে পারবো কি পারবো না, কিন্তু একটুখানি বসলে ভালো হয়, না হলে কালকে সকালে মানে ভোরবেলা উঠে কাজ করতে হবে। তো দেখি, চোখ তো বুজে আসছে, তোমরা বুঝতে পারছো, চোখের মতো যেন লাল হয়ে গেছে, চোখ কিন্তু টলমল করছে, চোখ বলছে এবার ঘুমাতে যাব। তো চলো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।